আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা গুঁড়ো মশলার রেসিপি, যেটা বাড়িতে থাকলে যে কোনো সবজি মাছ মাংস রান্নায় অন্য কোনো মশলার দরকারই পড়বে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। তো আমি এখানে নিয়েছি এক বাটি চাল, আর 50 গ্রাম জিরে, 100 গ্রাম ধনে, 50 গ্রাম গোলমরিচ, 4টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। চালটা একটু লবণ আর জল মাখাবো, আর এগুলো বাকি সব শুকনো কড়াইয়ে ভেজে নেব। তো আমি এখানে কড়াইয়ে গোলমরিচ, তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এতে তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, শুকনো কড়াইয়ে জাস্ট মিডিয়াম আছে, একটু ভেজে নিলেই হবে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খেতে অতটা টেস্ট লাগবে না। এটা একটু গরম করে নিতে হবে যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। তো আমার সব কিছু ভাজা করা হয়ে গেছে, ধনেগুলো আমি আলাদাই রেখেছি কারণ ওইগুলো একটু প্রেশার লাগে গুঁড়ো করতে, আর বাকিগুলো একসঙ্গে মিক্সড করে আমি মিক্সিং জারের মধ্যে ভরে নেব। তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করার পরে আমি একটু চালনিতে চেলে নিচ্ছি। তো আপনারা না চাইলে এটা নাও চালতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তো এইভাবে সব মশলা গুঁড়ো আমি গুঁড়ো করে এইভাবে চালনিতে চেলে নিয়েছি। বাস রেডি হয়ে গেল আমার মাছ মাংস সবজি, যে কোনো তরকারিতে কষার সময় আর একটু শেষে ছিটিয়ে দিলে অপূর্ব স্বাদ লাগে। বাড়িতে এই মশলাটা আমাদের সব সময়ই বানানো থাকে, আর আমরা ছোট থেকে দেখছি আমার মা এই মশলাটা বানান। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা তাহলে বিদায় নিলাম।